মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ স্লোভাকিয়া, অফিসিয়াল নাম হচ্ছে স্লোভাক রিপাবলিক। এর পশ্চিমে চেক প্রজাতন্ত্র, উত্তরে পোল্যান্ড, পূর্বে ইউক্রেন, দক্ষিণে হাঙ্গেরি ও দক্ষিণ পশ্চিমে অস্ট্রিয়া। প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য লীলাভূমি, যা পাহাড়, ক্যাসেল এবং গুহায় পরিবেষ্টিত এই দেশটি। ইউরোপের ভেতরে সবচেয়ে বেশি গুহার সন্ধান পাওয়া গেছে স্লোভাকিয়ায়। প্রায় 6000-এর মতো গুহা রয়েছে। এর মধ্যে কিছু গুহা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত। সৌন্দর্যের জন্য দেশটিকে পৃথিবীর স্বর্গ হিসেবে বিবেচনা করা হয়। 10ম শতাব্দী থেকে 1918 সাল পর্যন্ত হাঙ্গেরির অংশ ছিল স্লোভাকিয়া। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর কিছুদিন আগে জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের চাপে দেশটি স্বাধীনতা ঘোষণা করে। স্লোভাকিয়া 21 ডিসেম্বর 2007 সালে নিজেকে শেনজেন এরিয়ার সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে এবং 1 মে 2004 সালে দেশটি ইইউ অধিভুক্ত হয়। একই বছরের 29 মার্চ থেকে দেশটি ন্যাটো জোটভুক্ত হয়। বজনিক নামে দৃষ্টিনন্দন একটা প্রাসাদ আছে সে দেশে। অনেকগুলো বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে এই রাজপ্রাসাদে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্লোভাকিয়া হলো সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির এক নিদর্শন। ছোট একটি দেশ স্লোভাকিয়া, যেখানে প্রায় 200টি ক্যাসেল রয়েছে। এই সকল ক্যাসেল দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ভিড় জমায়। আয়তনের দিক থেকে বিবেচনা করলে স্লোভাকিয়ার ক্যাসেলের সংখ্যা অন্যান্য দেশের চাইতেও বেশি। যানবাহন নিয়ে স্লোভাকিয়ায় মজার একটি বিষয় রয়েছে। ইউরোপের ভিতর একমাত্র দেশ যেখানে ছাত্র, সিনিয়র সিটিজেন এবং শিশুরা বিনামূল্যে ট্রেনে চলাফেরা করতে পারে। সুযোগ শুধু স্লোভাকিয়ানরাই পায় না, ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য দেশের জনগণ এর আওতায়, যেখানে ইউরোপের অন্যান্য দেশের ছাত্র, সিনিয়র সিটিজেন এবং শিশুদের ট্রেন টিকিটে শুধুমাত্র ডিসকাউন্ট দেওয়া হয়। স্লোভাকিয়া বিভিন্ন পণ্য সামগ্রী ম্যানুফ্যাকচার করে, এর মধ্যে গাড়ি অন্যতম। গত বছর 1 মিলিয়ন গাড়ি তৈরি করেছে দেশটি। স্লোভাকিয়ায় ঘুরতে গেলে চারপাশেই সবই সুন্দর মনে হবে। যেতে পারেন স্টারি স্মোকোহেভেকে। এই শহরটি স্কিইং এবং হাইকিং এর জন্য বিশেষ পরিচিত। টাট্রা পর্বতমালায় ঘেরা এই শহরটি থেকে পর্বতের এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যায়। পর্বতের শীর্ষচূড়া 2452 মিটার উঁচু, যা স্লোভাকিয়ার চতুর্থ সর্বোচ্চ স্থান। চূড়ায় আরোহণ করতে সাধারণত 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। শীতকালে সম্পূর্ণ বরফাচ্ছাদিত স্টারি স্মোকোহেভেক ভ্রমণের জন্য বেশ আকর্ষণীয়। আর স্লোভাকিয়া গিয়েই রাজধানী শহর ব্রাতিস্লাভা তো রয়েছেই, ভুবন বিখ্যাত নদী দানিউব। সেই দানিউবের পাশে গিয়ে নির্মল বাতাসের সঙ্গী হয়ে কাটানো যায় বিকেল সন্ধ্যা অথবা পূর্ণিমার রাত, অথবা এই শহরের কোনো উৎসবের দিনক্ষণে সুন্দরীদের পরিবেশনাতেও মুগ্ধতায় আচ্ছন্ন হতে পারেন।